আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কলার মোচা দিয়ে বড়া। তো কলার মোচা যে ভিতরের কুচি অংশ থাকে এটা আমি নিব। তো এর জন্য লাগবে আমার আতপ চাল। আমি আতপ চাল আগে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম, আমার আতপ চাল ভিজে গেছে। এখন আমি এগুলো শিলপাটায় বেটে নেব। তো এই পেস্টে আমি ধনিয়ার পাতা বেটে নেব, মানে ধনিয়ার পাতা দিব। ধনিয়ার পাতা দিলে কি সুন্দর একটা ফ্লেভার বাইর হয়, খেতে ভালো লাগে। আপনারা মানে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার কাছে ধনিয়ার পাতাটা ভালো মনে হয়, এই জন্য আমি এটা দেব। তো আমার ধনিয়ার পাতা বাটা হয়ে গেছে, এখন আমি এটা চালের যে পেস্ট বানাইছি এটাতে নিয়ে নিলাম। তো এটা আমি মিক্স করে নেব। এখন দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আমি আগেই দিয়ে দিয়েছি। এখন আমি এটা ভালোভাবে নেড়ে নেব, ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে, এই যে দেখতেছেন আমি ঠোরের কিন্তু মোচার কিন্তু ভিতরের কুচি অংশ নিছি, এটা ভাপ দিয়ে নিছি। এখন আমি এটাতে হলুদ গুঁড়ো, লবণ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে এর ভিতরে লবণটা যায়। তো আমি এই যে পেস্ট করছি আদার চাল দিয়ে, তো এই পেস্টে ডুবিয়ে এই যে আমি কড়াইয়ে দিয়ে দিছি, দিয়ে দিলাম। আমি আগে যে চটল ভাজছিলাম, চটল অনেকে চটল বলে অনেকে কাঁকড় বলে, যাই হোক, তো ভাজা করছিলাম, এই তেলে দিয়ে দিছি। এই তেলে দিয়ে এখন আমি ভালোভাবে এই যে ভেজে ভেজে নেব। আর এটা খেতে অনেক মজা লাগে, অনেক মশমতা হয়, যেহেতু এটা চালের গুঁড়ি। এটা হচ্ছে একটু সময় ধরে ভাজতে হবে, আস্তে আস্তে, যেমন 5-7 মিনিট ভাজতে হবে। বেশি জালে ভাজানো যাবে না, অল্প আছে ভাজতে হবে, তাহলে মশমচা হবে, ড্যামেজ হবে না। এখন আমি যে চালের গুঁড়ো পেস্ট করছিলাম এইটা একটু বেশি বানাইছিলাম, এই জন্য আমার ধনিয়ার পাতা আসছিল। তো আমি ধনিয়ার পাতা দিয়ে দুইটা বড়া বানাবো। এই ধনিয়ার পাতা বড়া খেতে অনেক মজা লাগে, এই যে চালের গুঁড়ি দিয়ে বানাইলে ধনিয়ার পাতা বড়া, সেই মশমচা হয় খাইতে, মানে ভালো লাগে। তো আমার এই যে আমার বানানো হয়ে গেছে দেখতেছেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভিডিও দেখার জন্য ধন্যবাদ।